হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি অনেক পুরনো একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, খুবই পপুলার ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি। সেটা হলো চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। আপনারা সকলেই হয়তো ভীষণই ভালো বানাতে পারেন, তবে আমি কীভাবে বানাই সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে চটপট রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি কচুর লতিটাকে ভালো করে বেছে নেব। লতির ওপরে যে খোসাটা থাকে সেটাকে প্রথমে আমি হাত দিয়ে এইভাবে বেছে নেব। তারপর আমি ওই লতির ভেতরে যে একটা পাতলা আঁশ বা ছাল থাকে সেটাকে এইভাবে বটি দিয়ে একটুখানি ভালো করে ছুলে নেব। খুব ভালো করে কিন্তু যদি কচুর লতি পরিষ্কার না করা হয় তাহলে গলা ধরার সম্ভাবনা থাকে। লতির গায়ে ছালটা ভালো করে ছুলে নেওয়া হয়ে গেলে এটাকে একটু লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিতে হবে। লতির গায়ে সম্পূর্ণ আঁশটা আমার খুব ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, লতিটা দেখতে এখন পুরো সবুজ লাগছে। এবারে আমি লতিটাকে একটু লম্বা লম্বা শেপ করে টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা লতিকে ভালো করে বেছে টুকরো করে কেটে নেব। দেখুন, সমস্ত লতিগুলো আমি খুব ভালো করে ছুলে টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। একটা ঝাঁঝরি থালার মধ্যে আমি সমস্ত লতিগুলোকে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবারে আমি কচুর লতিগুলোকে একটু ভাপিয়ে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল। জলের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে লবণ। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে জলটাকে প্রথমে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটা ফুটে উঠতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা কচুর লতি। এবারে একটা খুন্তির সাহায্যে লতিটা সামান্য একটু উল্টে পাল্টে নাড়িয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ঢাকা দিয়ে 5 মিনিট আমি একটু লতিটাকে ভাপিয়ে নেব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। লতিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সময় ধরে কিন্তু সেদ্ধ করবার আর কোনো দরকার নেই। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে লতিগুলোকে আমি একটা ঝাঁঝরি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপর একটু জল দিয়ে আবারও লতিটাকে আমি একটু ভালো করে ধুয়ে নেব। এখানে আমি সিদ্ধ করে নেওয়া কচুর লতিটা ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর জল ঝরিয়ে রেখেছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি টুকরো করে কুচিয়ে রেখেছি। এখানে আমি নিয়েছি 1 টিস্পুন জিরে বাটা, 1 টিস্পুন শুকনো লঙ্কা বাটা আর 2 টিস্পুন রসুন বাটা। আর নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি ভালো করে বেছে নিয়ে তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবারে আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তারপর লবণ ও হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এবারে লবণ ও হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে আমি ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি
3 টেবিলস্পুন পরিমাণে সর্ষের তেল। তারপর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালোমতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দুয়েক সময় ধরে চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবার একদমই দরকার নেই, ম্যাক্সিমাম 2 মিনিট। আমার চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবারে চিংড়ি মাছগুলোকে তেল থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি আরও 2 টেবিলস্পুন পরিমাণে সর্ষের তেল। কচুর লতি রান্না করতে গেলে তেলের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে গলা ধরার সম্ভাবনা থাকে না। তারপর তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তেল ভালোমতো গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কালো জিরে। তারপর ফোড়নটাকে 30-40 সেকেন্ড সময় ধরে একটু ভেজে নিতে হবে। ফোড়নটা সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা সামান্য গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো। তারপর পেঁয়াজ আর টমেটোটাকে 1-2 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে একটু ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা ভালোমতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলা। তারপর সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলার বাটিতে সামান্য পরিমাণে একটু মশলা লেগেছিল বলে অল্প পরিমাণে একটু জল দিয়ে সেটাও এর মধ্যে দিয়ে দেব। তারপর মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার মশলা কষানোর সময় এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিলে ঝাল খুব একটা বেশি হবে না, রঙটা খুব সুন্দর হবে। তারপর সমস্ত কিছু দিয়ে মশলাটাকে আবারও কিছু সময় ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে আরও 2 মিনিট মশলাটাকে একটু রান্না হতে দেব। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। তারপর আমি মশলাটাকে আবারও একটুখানি উল্টে পাল্টে নাড়িয়ে নেব। মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে যত সময় ধরে মশলাটাকে ভালো করে কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদ ভালো হবে। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে আবারও 1-2 মিনিট মশলাটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষাতে থাকবো। মিনিট খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেলও বেরিয়েছে আর মশলাটার কালারও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। তারপরে মশলার সঙ্গে ভালো করে চিংড়ি মাছটাকে মিশিয়ে নেব। এক মিনিট মিডিয়াম ফ্লেমে মশলার সঙ্গে চিংড়ি মাছটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে রাখা কচুর লতি। তারপর কচুর লতি দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি কিন্তু মিডিয়ামেই রেখেছি। কচুর লতি কিন্তু খুব একটা রান্না হতে বেশি সময় লাগবে না, যেহেতু কচুর লতিগুলো ভাপানো আছে।
এক মিনিট সমস্ত মশলার সঙ্গে কচুটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণে চিনি অল্প পরিমাণে একটু চিনি দিলে স্বাদটা বেশ ভালো হয় তবে আপনারা চিনি দিতে অপছন্দ করলে স্কিপও করতে পারেন তারপরে চিনি আর লবণ দিয়ে আবারও সমস্ত কিছুকে এক মিনিট ভালো করে মিশিয়ে নেব মিডিয়াম ফ্লেমে এক থেকে দুই মিনিট কচুর লতিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে জল তারপর ঝোলের সঙ্গে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঝোলের সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট এটাকে একটু রান্না হতে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি আর আমাদের চিংড়ি মাছ দিয়ে কচুর লতি মোটামুটি তৈরি হয়ে গেছে এবারে আবারও এক থেকে দুই মিনিট মিডিয়াম ফ্লেমে আমি একটু উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি তৈরি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম তারপরে আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে চলুন তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন